Subhanallah. Glory be to Allah. প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে কৃষি টিভির নতুন একটি পর্বে স্বাগত জানাচ্ছি, আমি শামীম আহমেদ। দর্শক আজকে আমরা চলে এসেছি পুরান ঢাকার সোয়ারিঘাটের মাছঘাট এলাকায় আপনার ওমর ফারুক গট ফার্মে। এই ওমর ফারুক গট ফার্ম থেকে উন্নত জাতের ছাগলের বাচ্চা এবং ছাগল বিক্রি করা হয়ে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে আমি এখন অসংখ্য ছাগলের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি। তো এইখানে রয়েছে তোতাপুরি, হরিয়ানা, শিরুই সহ বিভিন্ন উন্নত জাতের ছাগল রয়েছে। তো আমরা আজকে আপনাদেরকে এই ছাগলগুলো দেখাবো এবং এগুলোর বয়স এবং ওনারা কীরকম দাম হলে এখান থেকে বিক্রি করবেন সেই সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আশা করছি উন্নত জাতের ছাগলের দরদাম জানতে সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ইনশাল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা তো জানি যে যাবতীয় আপনাদের এই ফার্ম থেকে ছাগল বিক্রি করা হয়ে থাকে, তো অনেকগুলো ছাগল দেখতে পাচ্ছি। এবার কতগুলো ছাগল আপনাদের কালেকশনে রয়েছে? এবার কালেকশনে 60টা ছাগল আছে আমাদের এখানে। 60টা? আচ্ছা, তো এখানে কি কি জাতের ছাগল আছে? এটা আপনার এখানে ছাগল আছে, যমুনাপারি আছে, তুতা আছে, হরিয়ানা আছে, বিটল আছে, চার পাঁচ জাতের ছাগল আছে। চার পাঁচ জাতের ছাগল আছে। এগুলো কি অরিজিনাল আর ক্রস এবং অরিজিনাল মিলিয়ে? অরিজিনালও আছে, ক্রসও আছে, সব মিলিয়ে জেলে আছে। আচ্ছা, তো আপনাদের এখানে বিভিন্ন বয়সের ছাগল আছে? হ্যাঁ, বিভিন্ন বয়সের, সব বয়সের কি বিক্রি হয় না? হ্যাঁ, সব বয়সের ছাগল বিক্রি করা হয়। আচ্ছা, তো চলেন কিছু ছাগল দেখি এবং এগুলো দরদাম আমার দর্শকদেরকে একটু জানাই। আচ্ছা, তো সাদা একটা ছাগল দেখতেছি, এটা কি জাতের ছাগল? এটা যমুনাপারি হামসা। যমুনাপারি হামসা? যমুনাপারি হামসা। আচ্ছা, তো এটার বয়স কেমন? এটার বয়স, এটা এক বিয়ান দিছে আর এখন প্রেগনেট আছে আবার নতুন। কয় মাসের প্রেগনেট? এটা দুই মাসের প্রেগনেট। দুই মাসের প্রেগনেট? এই ছাগলটার দাম চাচ্ছেন কেমন? এই ছাগলটার দাম চাচ্ছে 80,000 টাকা। 80,000? 80,000 টাকা। হামসাগুলো কেমন ওজন হয়, মানে পাঠা বা পাঠি? হামসাগুলো মোটামুটি ওজনে 70-80 কেজি ওজন হয়। 70-80 কেজি ওজন হয়? আচ্ছা, তো চলেন আপনার এখানে কয়েকটা পাঠা দেখি। খুব সুন্দর সুন্দর পাঠা দেখছি আমি পিছনে আছে। মাশাল্লাহ, খুব সুন্দর সাদা একটা পাঠা দেখতেছি, কি জাতের পাঠা এটা? এটা গোলাপি জাতের পাঠা। গোলাপি? গোলাপি। এটা তো দেখতে কালার গোলাপি, এটা কি জাতরা এটা নাকি? জাতি এটা আপনার, নামি গোলাপি। নামি গোলাপি? নামি গোলাপি। এই জাতের ছাগল কি গোলাপি হয় দেখতে নাকি? না, হ্যাঁ এরকম সাদাই হয়, কান অনেক বড় হয়, বিশাল কান হয়। আচ্ছা আচ্ছা। সিং হয় বড় বড়, এটা দাম গোলাপি। আরো উঁচু লম্বা হয় নাকি? আরো উঁচু লম্বা হয়, এটা বয়স হলো 15 মাস। 15 মাস? আরো বড় হবে না। আচ্ছা, তো ওজন আছে কেমন এটা? এটা বর্তমান ওজন আছে 30-35 কেজি। 30-35 কেজি? আচ্ছা, তো এই পাঠাটা কেমন দাম আছে? এই পাঠাটার দাম আছে 80,000 টাকা। 80,000? 80,000 টাকা দাম আছে। কিছু কি কম টম করে নিতে পারবে না? হ্যাঁ, আপনার দামের সপক্ষে একটু কম নিতে পারি আপনার কথাবার্তা আলোচনার ভিতরে। ঠিক আছে। তো এর পাশে আর একটা বড় পাঠা দেখতেছি, ওটা কি জাতের? এটা তুতা। তুতা পাঠা? অরিজিনাল তুতা নাকি? অরিজিনাল তুতা। আচ্ছা, এই তুতা পাঠার বয়স কেমন? তুতা পাঠার বয়স আপনার 1.5 বছর। 1.5 বছর? হ্যাঁ। আচ্ছা, তো এর ওজন কেমন হইতে পারে? এটার ওজন হবে আপনার 50 কেজি। 50 কেজি? তো এই পাঠাটার দাম কত টাকা চাচ্ছেন বিক্রির জন্য? এই পাঠাটার দাম চাচ্ছি না, এটা আমাদের পালের জন্য, আমাদের অনেকগুলো এসে দেখার জন্য। তো মাশাল্লাহ, আমরা খুব সুন্দর একটা ছাগল দেখতে পাচ্ছি, কি জাতের ছাগল এটা? এটা তুতা ছাগল, এটার হপায় 15 দিন হয়েছে, ইয়েছে, বাচ্চা দিছে, দুটো বাচ্চা আছে সাথে। তো এটার সাথে কি বাচ্চা আছে? দুইটা, একটা মাইয়া একটা পোলা। আচ্ছা, মানে একটা পাঠা এবং পাঠি আছে? একটা পাঠা একটা পাঠি আছে। আচ্ছা, তো এটা কি মানে বাচ্চা দুটোর সাথে তো বিক্রি হবে নাকি? হ্যাঁ, বাচ্চা দুটোর সাথেই বিক্রি হবে। তো এই বাচ্চা দুটো সহ এই ছাগলটা কত টাকা দাম আশা করতেছেন বিক্রির জন্য? এই বিক্রির জন্য এটা দুটো বাচ্চা সহ এটা বিক্রি হবে 1.5 লাখ টাকা। কত? 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা? হ্যাঁ। এটা কি বাচ্চার সাথে থাকার কারণে এত দাম বেশি? বাচ্চার সাথে থাকার কারণে, বাচ্চার দাম তো বর্তমানে বেশি। আচ্ছা আচ্ছা, বাচ্চা না থাকলে এই ছাগলের দাম হইতো কত? বাচ্চার সাথে না থাকলে বাচ্চার ছাগলের দাম হতো আপনার 80-90। আর বাচ্চা থাকার কারণে দুইটা? তার মানে কি ওই লাভ নাই, মানে বাচ্চা সহ কিনা লাভ নেই? তো একই তো, আমি তো ওই বাচ্চা সহ এই পড়তেছে, একই একই পড়তেছে বাচ্চা সহ। বাচ্চা চাহিদা তো বেশি, এই জন্য দামটা বেশি। আচ্ছা, তো এই ইয়াটা যেটা বলতে চাচ্ছিলাম, 1.5 লাখ টাকা কি ফিক্সড নাকি কিছুটা কম হবে আলোচনা সাপেক্ষে? না, আলোচনা সাপেক্ষে দাম একটু কম হবে, সবাই তো আপনার কমই বলে আর কি, কম বেশি। তো জাবেদ ভাই, ছাগল তো অনেক দাম মনে হচ্ছে, এত দাম হওয়ার কারণ কি? মানুষ কি এগুলো অনেক কিনে নাকি? হ্যাঁ, মানুষ কিনে, মানুষ না কিনলে আমরাও তো কিনি, দাম দিয়ে কিনতে আমাদের। কারণ চাহিদার কারণে এর আগে যতবার মাল আনছি সর্বমাল আমাদের বিক্রি হয়ে গেছে। সব বিক্রি হয়ে গেছে? সব বিক্রি হয়ে গেছে। আবার দর্শকরা তো যে কমেন্ট করে, কমেন্টে তো আমরা বুঝি যে বিক্রি হবে না, তারপরে আপনারা এত এত ছাগল আনতেছেন। এই তিন বারই আমাদের ছাগল আনা হয়েছে, একবারও থাকিনি, 30-40-50টা করে এক একবার বিক্রি হয়ে যাচ্ছে। আচ্ছা, তার মানে বোঝা গেছে বাংলাদেশের মানুষের টাকা আছে, টাকার কোনো কমতি নাই। মালও তো আছে, টাকাও আছে, টাকাটা থাকলে মানুষ কিনে। একটা ছাগল বাচ্চা সহ 1.5 লাখ টাকা, আসলে অনেক কিছু না, অনেক চিন্তা করা যায় এত দাম। এটা বাচ্চা ছাড়া আমরা প্রেগনেট কিনছিলাম 1,10,000 টাকা দিয়ে। বাচ্চা ছাড়া? হ্যাঁ।
মানে মানুষ অনেক বড় হয় এইগুলা দেখে মানে শখে নিতেছে নাকি শখে নিতেছে এটা তাহলে তো শখ ছাড়া তো আসলে কোনো ভাবে মানে বাণিজ্যিক ভাবে তো না না বাণিজ্যিক ভাবে এটা পোষাবো না বাণিজ্যিক ভাবে অন্য বিটল টিটল আছে আচ্ছা এর পাশে ওই যে আরেকটা দেখতেছি ওটা কি জাতের আমরা আরেকটা সুন্দর ছাগল দেখতেছি এটা কি জাতের ছাগল এটা হলো গুজরি ছাগল গুজরি গুজরি আচ্ছা এটা কয় দাঁত বয়স এটা হলো আপনার চার দাঁত চার দাঁত হ্যাঁ এটা কি প্রেগন্যান্ট না এটা প্রেগন্যান্ট আছে 3 মাসের প্রেগন্যান্ট 3 মাসের প্রেগন্যান্ট তাহলে তো একদম দর্শক যাত্রা বাচ্চা কেউ নিতে পারবে না যে প্রেগন্যান্ট হ্যাঁ প্রেগন্যান্ট আচ্ছা তো এই গুজরি ছাগলটা দাম চাচ্ছেন কত টাকা বিক্রির জন্য গুজরি ছাগলের 60000 টাকা দাম চাচ্ছি 60000 হ্যাঁ এটা হচ্ছে 60000 চাওয়া দাম নাকি আলোচনা সভা কি কিছু কম হবে কিছু কম হইতে পারে তাহলে সব সাপেক্ষে ঠিক আছে তো চলুন আপনারা এটা কি অরিজিনাল না ক্রস এটা অরিজিনাল এটা অরিজিনাল ছাগল মানে তোতা তোতা আচ্ছা এটা কি পাঠি না হ্যাঁ পাঠি তো হ্যাঁ এটা পাঠি রে বাচ্চা আছে ছোট বাচ্চা আছে সাথে একটা এখনো বাচ্চা আছে সাথে হ্যাঁ সাথে বাচ্চা আছে কি বাচ্চা এটা সাথে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বাচ্চা দিছে কত দিন হইছে বাচ্চা দিছে 15 দিন হইছে 15 দিন আচ্ছা তো বাচ্চা সহ এটা কত টাকা দাম চাচ্ছেন বাচ্চা সহ এটা দাম চাচ্ছি হলো আপনার 90 বাচ্চা সহ হচ্ছে 90000 তো এই যে কালো দুইটা ছাগল দেখতে পাচ্ছি এগুলো কি জাতের এটা বিটল দুটোটাই কি বিটল কালো হ্যাঁ দুটোটাই বিটল আচ্ছা আচ্ছা তো এগুলোর বয়স কেমন করে এগুলো আমি একটা একটা করে বাস বিয়ান দিছে এটা দুইটা একটা করে বিয়ান দিছে প্রথম যেটা হ্যাঁ ওইটা কেমন দাম চাচ্ছেন এটা 40000 টাকা চাচ্ছে ওটা দাম ওটা 40 আর এই যে পরেরটা পরেরটা 80000 টাকা পরেরটা 80000 না পরেরটা 80000 টাকা আচ্ছা তো প্রথমটা 40 পরেরটা 80 মানে একদম মানে বেশি ব্যবধান এটা হাইট বেশি আচ্ছা আচ্ছা মানে এটা উঁচা লম্বার মধ্যে উঁচা লম্বার জন্য এটা দাবল যখন সাইজে ছোট হয়ে যায় তখন দামটা কম হয়ে যায় আচ্ছা 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 ঠিক আছে তো এগুলো যা বলতেছেন সব তো মানে ফিক্সড না নাকি না ফিক্সড না কিন্তু সাপেক্ষে দর্শকরা আলোচনা করে নিতে পারবে নিতে পারবে আলোচনা করে আচ্ছা ঠিক আছে তো চলুন বাচ্চা দেখেন আমার কিছু আপনার এখানে অনেক বাচ্চা আছে দর্শকরা বাচ্চা নিতে চায় এই বাচ্চা দেখ কালো একটা বাচ্চা দেখতে পাচ্ছি কি জাতের এটা এটা হলো আপনার তুতার বাচ্চা কালোটা তুতার বাচ্চা তুতার বাচ্চা অরিজিনাল না ক্রস বাচ্চা ওটা অরিজিনাল বাচ্চা অরিজিনাল বাচ্চা আচ্ছা কয় মাস বয়স বাচ্চাটার বাচ্চাটা 2 মাস বয়স 2 মাস 2 মাস আচ্ছা দুধ ছাড়াইছে না দুধ এখনো খায় ছাড়াই আসছে আচ্ছা মানে এমনিতে মানে কি ফিটার দিয়ে খাওয়ান নাকি না ফিটার দিয়ে খায় না ওটা বুশিও খায় মার দুধও খায় মানে এটা মা আছে আপনার খামারে হ্যাঁ মা মা আছে আমার খামারে আচ্ছা আচ্ছা তো এটা কি এখন মানে দুধ ছাড়লে বিক্রি করবেন না এখনই বিক্রি করবেন এটা এখনই বিক্রি এখনই আপনার ঘাস পানি সবই খায় পশু দুধ সবই খায় এখন মানুষ চাইলে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে এখন চাইলে কেমন দামে নিতে পারবে ওটা 30000 টাকা করে নিতে পারবো 30000 হ্যাঁ আচ্ছা মানে আপনাদের এখানে ছোট বাচ্চা কি 30 এর নিচে পাওয়া যায় না 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 30 এর নিচে পাওয়া যায় না আচ্ছা তো এই যে আরেকটা বাচ্চা আছে এটা হলো হরিয়ানা বাচ্চা এটা হরিয়ানা এটা হরিয়ানা এটা কি কিছু কম না হ্যাঁ এটা কম আছে এটা 20000 টাকা দাম আছে হরিয়ানাটা 20000 না 20000 টাকা আচ্ছা এটার বয়স কেমন এটার বয়স হলো আপনার যে 2 মাস আচ্ছা এটা কি পাঠি না পাঠা বাচ্চা পাঠি বাচ্চা পাঠি বাচ্চা না পাঠি বাচ্চা আচ্ছা তো মাশাআল্লাহ সুন্দর সুন্দর এখানে দুই তিনটা বাচ্চা দেখতেছি এগুলো কি জাতের বাচ্চা এটা যমুনাপাড়ির বাচ্চা মানে এই তিনটাই না তিনটাই যমুনাপাড়ির বাচ্চা তিনটাই যমুনা দুইটা লাল আর একটা হচ্ছে কি এটা কি কালার বলে এটা ছায়া কালার ছায়া কালার না এগুলো কি পাঠা না পাঠি এটা পাঠা আছে একটা সামনে একটা পাঠা সামনে একটা পাঠা পিছনে দুইটা পাঠি একটা পাঠি একটা পাঠা তো পাঠাটার বয়স কেমন সামনে যে পাঠাটা পাঠাটার বয়স আপনার 6 মাস 6 মাস হ্যাঁ তো এই পাঠাটার দাম কত টাকা 25 পাঠা 25 হ্যাঁ আচ্ছা ওই পাঠাটা হচ্ছে 25000 টাকা হ্যাঁ পাঠাটা 25000 টাকা আর যে পিছনে যে পাখিগুলো এগুলো কেমন এটা 20000 টাকা আর তার পাশেরটা আছে 30000 টাকা আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে 20000 না হ্যাঁ ঠিক আছে আচ্ছা তো আমরা খুব বড় একটা ছাগল দেখতেছি এটা কি জাতের ছাগল এটা এটা তুতা বড়টা তুতা বড়টা তুতা আচ্ছা এগুলো কি দুধ ভালো দেয় নাকি যে মানে হ্যাঁ হ্যাঁ দুধ ভালো দেয় আচ্ছা কেমন দুধ দেয় ওটা ওরে 1.5 লিটার দুধ দেয় ওটা বড়টা হ্যাঁ বড়টা 1.5 লিটার দুধ দেয় আচ্ছা তো এটা দাঁতে গোটা বড় যে ছাগলটা বড়টা 6 দাঁতই হয়েছে তিনটা বিয়ান দিছে তিনটা বিয়ান দিছে এখন কি প্রেগন্যান্ট আবার হ্যাঁ আবার প্রেগন্যান্ট আচ্ছা কয় মাস প্রেগন্যান্ট 1 মাস 1 মাস হ্যাঁ তো এই ছাগলের কত টাকা দাম চাচ্ছেন বিক্রির জন্য 75 দাম চাচ্ছে এটা বড়টা বড়টা 75000 75 আচ্ছা তো এই সাথে আরেকটা বড় দেখতেছি এটা কি জাতের এটা তুতা এটা বিক্রি হয়ে গেছে এটা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে এটা এটা কত টাকা বিক্রি করলেন এই পাঠা 60000 টাকা বিক্রি করা হয় 60000 60000 কি জাতের পাঠা এটা তুতা তুতা পাঠা হ্যাঁ তুতা জিবলে পাঠা দেখেন জিবলে দেখা আচ্ছা এর বয়সটা কেমন ছিল এটা বয়স আছে আপনার 10 মাস 10 মাস 10 মাস 60000 টাকা অলরেডি বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আমাদের আচ্ছা কোনে লাগে যাবে এটা এটা যাবে গাজীপুর গাজীপুর যাবে গাজীপুর গাজীপুর তো বিক্রি হয়ে গেছে এখন আপনাদের খামারে রয়েছে এর কারণ কি কারণ ওরা আমাদের নতুন ফার্ম করতেছে তো ওদের ঘরটা কমপ্লিট হয়নি এজন্য আমাদের মানে কিন আপনাদের এখানে রেখে দিয়েছে রেখে গেছে 5 দিনের লিগে আচ্ছা তো আমরা আরেকটা খুব বড় পাঠা দেখতেছি মাশাআল্লাহ
এটা কি জাতের এটা তুতা জাতের পাঠা এটা তুতা এটা তুতা আচ্ছা তো এই পাঠাটার ওজন আছে কেমন এই পাঠার ওজন আছে 70 থেকে 80 কেজি ওজন আছে 70 80 কেজি হ্যাঁ 70 হবে নাকি আর একটু কম হবে না না 80 কেজি 70 কেজির কম হবে না কম হবে না না আচ্ছা এর বয়স কেমন এর বয়স আছে আপনার 2 বছর 2 বছর আচ্ছা তো এটা আপনি কত টাকা হলে ছাড়বেন এটা আমি 1 লাখ টাকা হলে ছাড়ব 1 লাখ তো ভাই আমরা তো আপনার এখানে খুব সুন্দর সুন্দর কিছু ছাগল দেখলাম যেগুলো আমার দর্শকরা অনেক কিনতে চায় তো কিভাবে যোগাযোগ করবে মূলত আপনার সাথে আমার সাথে যোগাযোগ আমাদের মোবাইল নাম্বার দেয়া আছে আপনার ইসি ব্ল্যাক মানে এই যে যে ইয়াটাতে হ্যাঁ আমার ব্যানারে মোবাইল ব্যানারে মোবাইল নাম্বার দেয়া আছে এই মোবাইল নাম্বার যোগাযোগ করলে আমাদের কেনা বেচাটা হিসেবে হবে আচ্ছা আচ্ছা টাকা পয়সা কিভাবে লেন টাকা পয়সা আমাদের নগদ থেকে যারা আসে নগদ টাকা পয়সা দেয়া আবার অন্য বিকাশে দেয় মাল নেওয়ার সময় দিয়ে যায় আচ্ছা আচ্ছা মানে তারা একদম এখানে এসে সরাসরি এসে একদম দেখে যাচাই বাছাই করে নিতে পারবে যাচাই বাছাই করে নিতে পারবে যাচাই বাছাই করাটাই ভালো আমরা তাই মনে করি সেভাবে মানুষের নিয়ে যায় আচ্ছা ঠিক আছে ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনাদের ধন্যবাদ